হাই মাধ্যমিক স্টুডেন্ট, তোমরা 2022-এ যারা এক্সাম দিচ্ছ নিশ্চয়ই বিভিন্নভাবে এবিটিএ টেস্ট পেপারের অন্যান্য পর্বের কাজগুলো পেয়েছ আমার এই চ্যানেলেই। তো আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। আজকে ইতিহাসে আমরা সাজেশন পেজের কিছু এসএকিউ সম্পূর্ণ করব। আর এর আগের পর্বে তোমরা সত্যি সত্যি পেয়েছ যে অর্থাৎ এই পর্বগুলোর আমরা আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম এই যে এই জাতীয় শিক্ষা পর্যন্ত এই উত্তর সম্পূর্ণ করেছিলাম 10টা, সেটা তোমাদের জানিয়েছিলাম প্রথম পর্বে। আজকে তার পর থেকে তোমাদের একটু জানাবো আরও 10টা কোশ্চেন্স। তো প্লিজ সেটা দেখো, আর এই পার্টটার অ্যান্সার তোমাদের লিঙ্কে আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আবার বলছি এই এবিটিএ টেস্ট পেপারের সাজেশান পর্ব যেটা দেওয়া আছে, দেখো তোমরা দেখো 1005 পাতায়। তো এগুলো কিন্তু সত্যি সত্যি খুব কার্যকরী, এবং তোমরা এগুলো পারলে ভিডিওটা ডাউনলোড করে রাখো অথবা প্রত্যেকটা অংশ স্ক্রিনশট নিয়ে রাখো, আমি উত্তরগুলো একটু একটু তোমাদের জানাবো। দেখো আজকে আমি 10 থেকে তোমাদের বলছি, জাতীয় শিক্ষা পরিষদ এই বিষয়ে। তো এই অংশগুলো এটা হয়ে গেছে, তারপর নানা সাহেব কেন স্মরণীয় এখান থেকে, তো নানা সাহেব কেন স্মরণীয়। 12টা তোমরা দেখো, মধুসূদন গুপ্তের উল্লেখযোগ্য কৃতিত্ব কি, বেঙ্গল গেজেট কে কবে প্রতিষ্ঠা করেন, হাফটন ব্লক। তো এই জিনিসগুলো আমি তোমাদের একটু একটু দেখাতে থাকছি। তো প্লিজ দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি আর কিন্তু টেস্ট পেপারটা তোমাদের দেখাচ্ছি না, তোমরা যারা দেখছো নিশ্চয়ই বাড়িতে তোমাদের টেস্ট পেপার আছে, সেটার সাথে একটু অ্যাডজাস্ট করে মিলিয়ে নাও। চলো আমরা এবার চেষ্টা করবো একটা একটা করে প্রশ্ন তোমাদের জানিয়ে দিতে। দেখো তোমাদের 11 নম্বর প্রশ্ন, অর্থাৎ 1005 পাতা টেস্ট পেপার এবিটি এর 11 নম্বর প্রশ্ন, যে সাজেশান পর্বগুলো ছিল 2 নম্বরের, তার উত্তর দেখো নানা সাহেব কেন স্মরণীয়। তো চলো তারপরে 12 নম্বর কোশ্চেন তোমাদের আছে, মধুসূদন গুপ্তের উল্লেখযোগ্য কৃতিত্ব কি। তোমরা এই অংশগুলো, আমি সময় নষ্ট করছি না, তোমরা প্লিজ এই অংশগুলো একটু একটু করে তোমরা নিশ্চয়ই আশা করি মুখস্থ করে নেবে। হ্যাঁ, এবং এর আগের পর্বগুলো পেতে যারা দেরিতে এসছো তাদের জন্য বলছি, যারা আগের পর্বগুলো পেতে তারা লিঙ্কে যাও অর্থাৎ ডেসক্রিপশন বক্সে যাও, তোমরা নিশ্চয়ই আগের পর্বগুলো পেয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমি তোমাদের আজকে 20 পর্যন্ত সম্পূর্ণ করে দেখাবো, আর তার যে আরও 5টা পড়ে থাকবে আর একটা পার্টে কোনো সময় আমি সেগুলো জানিয়ে দেবো। আর প্লিজ তোমরা বাড়িতে বসে বসে এগুলো নিজেরা তৈরি করতে থাকো, মুখস্থ করে নাও। আর এর মধ্যে যদি কিছু প্রশ্ন আসে, যেহেতু এখন তোমাদের ক্লাস খুব একটা বেটার হয়নি, তো এইগুলো প্রত্যেকটা সাবজেক্টে যে সাজেশনস পর্ব দিয়েছি সেগুলো তোমরা একটু সময় নিয়ে নিয়ে তৈরি করে নাও, নিজেরা বাড়িতে কমপ্লিট। তো দেখো 16 নম্বর কোশ্চেন্স, দেখো 17 নম্বর কোশ্চেন্স তোমাদের কি ছিল, হিন্দু মুসলিম ঐক্য কিভাবে পরিলক্ষিত। এই পরিলক্ষিত এখানে একটা ল হবে। দেখো 18 নম্বর কোশ্চেন্স, চলো এবার আমরা 20 নম্বর প্রশ্নটা একটু জেনে নিই, অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলে কেন। চলো এই প্রশ্নটা না আমাদের উত্তরে কিছু বানান ভুল আছে, তাই তোমাদের আমি দেখাচ্ছি না, আমি জাস্ট মুখে বলছি, তোমরা যারা লিখছো একটু খাতাতে লিখে নাও, বা ভিডিওটা নিশ্চয়ই তোমরা ডাউনলোড করে নিচ্ছ পরে কাজে লাগবে। তো সেটা একটু বলছি, প্রথমত তোমরা লিখবে দীর্ঘ 1 শতক পর ভারতীয়রা উপলব্ধি করে যে তাদের ব্রিটিশ শাসন থেকে মুক্তি দরকার। তো সেই উদ্দেশ্যে 19 শতকের দ্বিতীয়ার্ধ জুড়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির আন্দোলন শুরু হতে থাকে, এবং তারা বিভিন্নভাবে সভা সমিতি করে মানুষদেরকে অর্থাৎ ভারতীয়দের জাগরণের পন্থা অবলম্বন করেন। তো ডক্টর অনিল শীল এই সময়কেই বলছেন সভা সমিতির যুগ, অর্থাৎ 19 শতকের দ্বিতীয়ার্ধ সময়কে। চলো এই পর্যন্ত তোমাদের কাজ থাকলো, বাকি অংশগুলো আবার আমি অন্য কোনো সময়ে তোমাদের নিশ্চয়ই সম্পূর্ণ করে দেবো। তো চলো ভালো থেকো, প্লিজ সাবস্ক্রাইব করো আর সাথে থাকো, প্রতিদিন সকাল 10টায় একটা করে নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করো, আর অল বাটন পুশ করে রাখো।